অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় 10 বছরের সাজা নিয়ে পুরান ঢাকার সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম কারাগারের প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা পাচ্ছেন। রবিবার সন্ধ্যা 6টার দিকে হাজী সেলিমকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। ওই কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুভাষ কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী তাকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে। কারাবিধিতে একজন সংসদ প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা পান কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথম শ্রেণীর মর্যাদা দেবেন সরকার। কারাগারের একটি সূত্র জানিয়েছে, হাজী সেলিম একজন এমপি এবং শারীরিক অবস্থার কারণে কারাগারের প্রথম শ্রেণীর মর্যাদা পাবেন। এছাড়া উন্নত মানের হাসপাতালে তার সুচিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে। এ ব্যাপারে সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদ বলেন, কারাবিধি অনুযায়ী তিনি প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা পাবেন। তিনি বর্তমানে একজন সংসদ সদস্য আছেন, তাই কারাবিধি অনুযায়ী তিনি প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা পাবেন। এর আগে রবিবার বিকেল 3টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত 7-এর বিচারক শহীদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন হাজী সেলিম। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর বিকাল 5:05-এর দিকে আদালত থেকে পিক আপ ভ্যানে করে তাকে নিয়ে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে রওনা হয় পুলিশ।